হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো চলো শুরু করি আজকের ভিডিও। এই সময় কম, শুরু করো। তো আজকের গেস্ট বাইক হচ্ছে ইয়ামাহা FZS-FI V3। তো এই বাইকটি 149 সিসি এয়ার কুলড ফোর স্ট্রোক SOHC টু ভালভ ইঞ্জিনের সাথে আসে। বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 12.4 PS এবং 7250 RPM ও ম্যাক্সিমাম টর্ক হচ্ছে হলো 13.3 Nm এর 5500 RPM। বাইকটির বডি টাইপ হচ্ছে স্পোর্টস নেকেড বাইক। বাইকটির ফিউল ক্যাপাসিটি হচ্ছে 13 লিটারের, মানে বহুত বড় ট্যাঙ্কি। মাইলেজ হচ্ছে 50 থেকে 55 কিলোমিটার পার লিটার পেয়ে যাবেন। আর বাইকটির টপ স্পিড হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার। আর বাইকটাও দেখতে অনেকটা বডি বিল্ডারের মতো। এবার আসি বাইকটির ফিচার নিয়ে। বাইকটির প্রথমত এলইডি ফ্ল্যাশার এবং এলইডি টেল লাইট পেয়ে যাবেন। এবং দ্বিতীয়ত বাইকটির ব্রেক সিস্টেমে পাবেন সিঙ্গেল চ্যানেল ABS, মোবাইল কানেক্টিভ পেয়ে যাবেন। আর বাইকটির মিটার সম্পূর্ণ ডিজিটাল নেগেটিভ ডিসপ্লে। আর বাইকটি ভারী ও কম পাওয়ার হওয়ার কারণে কন্ট্রোলিং খুবই ভালো ও অসাধারণ। আর বাইকটির ইঞ্জিন রিফাইন, বেশি পরিমাণে রিফাইন হওয়ার কারণে ইঞ্জিন পারফরমেন্সও খুব অসাধারণ। এবার আসি বাইকটির দাম নিয়ে। বাইকটির দাম মোটামুটি 1,15,000 থেকে 1,20,000 পড়বে, কারণ হচ্ছে বিভিন্ন ভেরিয়েন্টের আছে বাইকটি। আর ডাউন পেমেন্টের কথা যদি বলি, তো ডাউন 40,000 টাকা ডাউন পেমেন্ট করলে 3 বছরের জন্য 9.7% সুদের হারে গাড়িটির কিস্তি আসবে হলো 3,511 টাকার মতো। তো আজকের বাইক রিভিউ ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের ঘণ্টাটা টুং টুং করে বাজিয়ে দেবেন পরবর্তী নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।